আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সিলভিউ এর সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে স্টুডিও থেকে সরাসরি এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। জানিয়ে দেবো আজকের দিনে ঘটে যাওয়া সিলেট সহ পুরো বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। ইতিমধ্যে ডিসক্রিপশনে আপনারা দেখে ফেলেছেন, যেটি হচ্ছে সিলেটবাসীর স্বপ্নের যে সড়কটি ঢাকা সিলেট মহাসড়ক, সেই ঢাকা সিলেট মহাসড়কটি এখন মাত্র এক লাইনে বিস্তৃত এবং দুই লাইনও এখনো পর্যন্ত করা হয়নি। স্বাধীনতার পরবর্তী সময়ে আজকে 50 বছর অতিক্রম করেছে এই দেশ, এবং তারপরেও ঢাকা সিলেটের মতো গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়েছিল। আজকে এই সড়কটি সম্পর্কে সুখবর এসেছে, শোকের মাস আগস্ট, এই শোকের মাসেই একটি সুখবর আমরা পেয়েছি, যেটি জানিয়েছেন সিলেট এক আসনের সংসদ সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি আজকে জানিয়েছেন যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটি আছে, অর্থাৎ এডিপিতে আজকে শুক্রবার তাদের বোর্ডে কিন্তু এই ব্যাপারে টাকা বরাদ্দের ব্যাপারে কিন্তু তারা বোর্ড সভায় এই কথাটি তারা পাশ করেছেন, এবং ঢাকা সিলেট মহাসড়ক 6 লেন করার জন্য 15,130 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী নিজে। এবং এটি আজকে সিলেটবাসীর জন্য এই বরাদ্দ পাওয়ার প্রক্রিয়াটি এবং কাজটি দীর্ঘদিন ধরেই ঝুলে আছে, নানা কারণে এই কাজটি দীর্ঘদিন ধরেই বন্ধ আছে, কাজটি শুরু করা যাচ্ছে না, এবং মানুষজন একটা পর্যায়ে এই যে 6 লেন হবে সেই 6 লেনের ব্যাপারটি কিন্তু একদমই আশা হয়তো হয়ে গিয়েছিলেন। সিলেটে যারা মানুষজন আছেন তাদের দাবি ছিল যে অন্তত পক্ষে সড়কটিকে যেন 2 লেন করা হয়, তবে 2 লেন নয়, এবার 6 লেনই করা হচ্ছে সড়কটিতে, এবং খুব দ্রুত এই ব্যাপারে কাজ শুরু হবে। এবং আজকে মোমেনা ফাউন্ডেশন যেটি আছে, মোমেন ফাউন্ডেশন, সেই মোমেন ফাউন্ডেশনের পক্ষ থেকে দক্ষিণ সীমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে ফ্রি অক্সিজেন সিলিন্ডার এবং কনসেন্ট্রেটর বিতরণ করা হয়েছে, এবং সেই কনসেন্ট্রেটর বিতরণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে আজকে এসব তথ্য জানিয়েছেন। এবং তিনি বলেছেন আজকে যেটি হয়েছে, শুক্রবার সকালে কান্ট্রি ডিরেক্টর তাকে ফোন করেছেন এবং ফোন করে তাকে জানিয়েছেন যে সেটি বোর্ড সভায় এই টাকা, যে টাকাটি দেওয়া হচ্ছে সেই টাকা দেওয়ার ব্যাপারটি পাশ করা হয়েছে। সিলেটবাসীর জন্য আজকে সত্যি একটি আনন্দের ব্যাপার যদি কাজটি খুব দ্রুত গতিতে সম্পন্ন হয়। দর্শক, পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে এই কাজটি ধীর গতি হচ্ছে এ কারণে, কারণ এই রাস্তাটি বড় করতে কিন্তু দুপাশের জমি অধিগ্রহণ করাটি খুবই জরুরি, এবং সিলেট এবং হবিগঞ্জ ছাড়া মধ্যবর্তী যেসব জায়গাগুলো আছে সেগুলিতে মোটামুটি ভাবে জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, যদিও সিলেট এবং হবিগঞ্জে এখনো পর্যন্ত জমি অধিগ্রহণের ব্যাপারটি খুব একটা ভালো করে দেখভাল করা হচ্ছে না। এবং মন্ত্রী যেটা বলছেন যে সংশ্লিষ্ট যেসব কর্মকর্তারা আছেন ভূমির, তারা কিন্তু এই জমি অধিগ্রহণের ব্যাপারে ফলপ্রসূ কোনো কিছুই করতে পারছেন না, এবং এ কারণেই কিন্তু কাজটি অনেকাংশেই আটকে আছে, এবং জমি অধিগ্রহণের ব্যাপারে তারা, তিনি যে শব্দটি ব্যবহার করেছেন, টাল ভাঙা করছেন। দর্শক, সিলেটবাসীর স্বপ্নের এই 6 লেন সড়কটি কিন্তু উন্নীত করতে হলে জমি অধিগ্রহণের ব্যাপারটি খুব দ্রুতই শেষ করতে হবে, এবং এ ব্যাপারে কিন্তু আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু যেটা বলেছেন, স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, প্রশাসন আছেন, সবার কাছে সহযোগিতা কামনা করেছেন, এবং মানুষজনকে যাতে বুঝিয়ে জমি অধিগ্রহণ করা যায় এবং দ্রুত এই রাস্তাটির কাজ শুরু করা যায়। এ ব্যাপারে তিনি তার অভিজ্ঞতার কথা বলেছেন। 1992 সালেই কিন্তু যেটা হওয়ার কথা ছিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিপি, তারা এই রাস্তাটি বড় করার জন্য টাকা বরাদ্দ দিতে চেয়েছিল, যদিও টাকার পরিমাণ কম ছিল, কিন্তু তৎকালীন সরকার এই টাকাটি গ্রহণ করেনি, এবং গ্রহণ করার না করার ক্ষেত্রে তাদের যুক্তিটি ছিল যে এই সিলেটে এত পরিমাণ গাড়ি নেই যে এটিকে 4 লেন বা 6 লেনে উন্নীত করতে হবে। যদিও বর্তমান যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি প্রথম দিক থেকেই এই রাস্তাটি বড় করার জন্য দীর্ঘদিন ধরেই বলা চলে যে তার মূল এজেন্ডাটাই ছিল সিলেট ঢাকা সিলেট মহাসড়কটি 6 লেন উন্নীত করা, এবং সেই 6 লেন উন্নীত করার জন্য প্রায় আজকে 2021 সাল চলছে, 2015 সাল থেকে 6 বছরের পরিক্রমায় তিনি কিন্তু একদম বলা চলে যে দিন রাত এই ব্যাপারে পরিশ্রম করেছেন, এবং এই সড়কটি যদি 6 লেনে উন্নীত হয় তাহলে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এই অঞ্চলের বাসিন্দারা, এবং শুধুমাত্র যে যাতায়াতের ক্ষেত্রেই রাজধানী ঢাকার সাথে সিলেটের যোগাযোগ স্থাপিত নয়, এই
সড়কটির এতটুকু গুরুত্ব আছে যে মহাসড়কের প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরো সিলেট অঞ্চল এবং মহাসড়কের অন্যান্য স্থানগুলো পর্যটন এবং শিল্পাঞ্চলগুলো উপকৃত হবে, যা শেষ পর্যন্ত জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। প্রচুর সংখ্যক পর্যটক সিলেটে আসেন, যখন 6 লেন করা হবে তখন কিন্তু সেটি পর্যটকদের আলাদা একটি আকর্ষণের স্থান হবে। এবং সবচেয়ে বড় ব্যাপারটি যেটি হচ্ছে, ঢাকা সিলেট মহাসড়কে প্রতিদিনই নানা ধরনের দুর্ঘটনার কারণে কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে এবং প্রচুর সংখ্যক মানুষজন মারা যাচ্ছে। এই সড়কে মৃত্যুর যে ব্যাপারটি আছে সেটি বলা চলে যে 90 থেকে 95% কমে আসবে যদি 6 লেন উন্নীত করা যায়, এবং 6 লেন উন্নীত করার পরে কিন্তু দুর্ঘটনার অবকাশ অনেকাংশেই কমে আসবে। সিলেটবাসী গভীর আগ্রহে, অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে শুরু হবে ঢাকা সিলেট মহাসড়কের কাজ। আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম আজকের দিনের এই খুশির খবরটুকু। দর্শক, করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট আমরা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আজকে সিলেটে করোনায় 10 জনের প্রাণহানি হয়েছে এবং 188 জন শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে, এ সময় নতুন করে আরো 188 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। ডক্টর হিমাংশু লাল রায়, যিনি স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক, শুক্রবার গণমাধ্যমকে এই তথ্যটি দিয়েছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় 1087টি নমুনা পরীক্ষা করা হয়েছিল এবং মোট পরীক্ষায় 17.30 শনাক্তের শতাংশের ঘটনা শনাক্ত হয়। এটি একটি ইতিবাচক দিক। করোনা শনাক্তের শতাংশ যেটি বিবেচনায় কিন্তু অনেকাংশেই কমে এসেছে, এখন প্রতি 100 জনে 17 জন আক্রান্ত শনাক্ত হচ্ছেন এবং সেটি 14-তে নামিয়ে আনার একটা পরিকল্পনা আজকে হিমাংশু লাল রায়ের সাথে কথা হয়েছে। তিনি বলেছেন যে 14-তে নেমে আসবে এবং আস্তে আস্তে যখন শনাক্তের হার নেমে আসবে তখন কিন্তু মানুষজন করোনা থেকে মুক্তি পাবেন এবং এটি সিলেটের জন্য একটি ভালো হবে। আজকে সিলেট জেলায় শনাক্তের হার 17.22%, সুনামগঞ্জে 10.77%, হবিগঞ্জে 21.77% এবং মৌলভীবাজারে 19.72%, এবং নতুন শনাক্ত হওয়া 188 জনের মধ্যেই বরাবরের মতো 119 জনই সিলেট জেলার বাসিন্দা। বরাবরের মতো কথাটি এই জন্যই বলা যে সিলেট জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত শনাক্ত করা হয়। বাকিদের মধ্যে 188 জনের মধ্যে 14 জন হচ্ছেন সুনামগঞ্জের, হবিগঞ্জের হচ্ছেন 27 জন এবং মৌলভীবাজার জেলার হচ্ছেন 28 জন। এ সময় কিন্তু সিলেটের 384 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। সুস্থদের মধ্যে 259 জনই সিলেট জেলার বাসিন্দা এবং বাকিরা আছেন নানা অঞ্চল জুড়ে। দর্শক, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সিলেটের করোনা পরিস্থিতির খবর। এছাড়াও আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম ঢাকা সিলেট 6 লেন উন্নীত করার খবর। পুরো বাংলাদেশের যে চিত্রটি আপনাদেরকে একটু বলতে চাই, একদিনে আরো 117 জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত শনাক্তের হার কমে নেমে এসেছে 12.18%। দেশের মানুষজন আগে কয়েকদিন আগে লকডাউন কালীন সময়ে কিন্তু প্রচুর কষ্ট করেছেন করোনা সংক্রমণ নিয়ে, করোনায় হাসপাতালে সিট পাওয়া নিয়ে, তবে এই ব্যাপারগুলো একটু স্তিমিত হয়ে এসেছে এবং যেটি আমাদের জন্য আশার খবর, একদিনে গত একদিনে শনাক্ত হয়েছেন 3,525 জন আর সুস্থ হয়েছেন পুরো বাংলাদেশে 6,485 জন এবং একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন 117 জন। এই নিয়ে ভাইরাসটিতে মারা গেলেন 25,846 জন। দর্শক, আমরা আবার সংযুক্ত হব আগামীকাল একই সময়ে, আপনাদেরকে জানানোর চেষ্টা করব দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউ সিলেট ভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।